আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। উপস্থাপনায় আছি আমি আমজাদ হোসেন, প্রভাষক দর্শন বিভাগ, পাঁচরকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো আমরা আজকে আলোচনা করব অ্যাসাইনমেন্ট নিয়ে, দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। তো প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে আমরা মূলত যুক্তিবিদ্যার পরিচিতির উপরে একটা ক্লাস অলরেডি করেছি ইতিমধ্যে। আর দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, এর উপরেও আমরা ক্লাস করেছি। আজকেও দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের উপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। তো যৌক্তিক সংজ্ঞা কাকে বলে আমরা শিখলাম। প্রাসঙ্গিকতা আলোচ্য বিষয়। সংজ্ঞা আসলে কেন দেওয়া হয় এই বিষয়গুলোই। তো আমরা জানি যুক্তিবিদ্যায় যুক্তি প্রধান, যুক্তিকে যথার্থরূপে প্রয়োগ করা প্রয়োজনে যুক্তি বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থ সুনির্দিষ্ট সুস্পষ্ট হওয়া আবশ্যক উপাচার্য। যুক্তি বাক্যে যুক্তি প্রধান, যুক্তি প্রকাশিত হয় কিভাবে, অনুমান যখন ভাষায় প্রকাশিত তাকে বলা হয় যুক্তি। এখন এই যে ভাষা প্রকাশিত হয় কিসের মাধ্যমে, আমরা এখন প্রকাশটা করি যুক্তিটা। এই যুক্তি আমরা প্রকাশ করি মূলত যুক্তি বাক্যগুলোর মধ্য দিয়ে। কয়েকটা যুক্তি বাক্য একত্রিত হয়ে কি হয়, যে একটা যুক্তি হয় বা অনুমান হয়। তাহলে এই যুক্তি বাক্যগুলা আমাদের এখানে প্রকাশ করতে হয়। পাশাপাশি এই যুক্তি বাক্যের আবার কয়েকটি অংশ আছে। একটি যুক্তি বাক্যের তৃতীয় অংশ আছে, কি কি উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। আবার এই উদ্দেশ্য পদ, বিধেয় পদ সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে এই যে যুক্তি বাক্যে ব্যবহৃত হয় পদ, এই পদের আবার দুইটা দিক আছে। একটি হচ্ছে গুণের দিক, অপরটি কি পরিমাণের দিক। একটি হচ্ছে গুণের দিক, অপরটি হচ্ছে কি পরিমাণের দিক। তাহলে এই সংজ্ঞার কাজ কি? সংজ্ঞার কাজ হচ্ছে পদের যথার্থকে যথার্থরূপে যথার্থভাবে বিশ্লেষণ ও এই সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিত করা। কোন পদের যথার্থ বা আবশ্যিক গুণ, মানে এই গুণকে যথার্থভাবে কি করা, বিশ্লেষণ করা, যথার্থভাবে বিশ্লেষণ করা এবং সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিত করা, এটি হচ্ছে আমাদের এই সংজ্ঞার উদ্দেশ্য বা কাজ। তাহলে একটা পদের যে গুণ আছে, একটা পদের গুণ আছে, আবার কি আছে পরিমাণ আছে। যেমন সকল মানুষ, তো মানুষ পদের কি আছে পরিমাণ আছে না, কত মানুষ, সব মানুষ বা সকল মানুষ, এটা হচ্ছে ব্যক্তার্থ। এই পরিমাণে এক নাম কি চুক্তিবিদের ভাষা হচ্ছে ব্যক্তার্থ। আর এই যে মানুষ বললাম, মানুষ পদটার আবার কিছু গুণ নিয়ে সে গঠিত, যেমন জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। আমরা জানি মানুষকে বলা হয় আশরাফুল মখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। তাইলে মানুষ সৃষ্টির সেরা জীব কিভাবে হলো, মানুষ সৃষ্টির সেরা জীব হলো মানুষের এটা গুণ বিদ্যমান, যে গুণটা অন্যান্য কোন প্রাণীর নেই, সে গুণটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি মানুষকে উন্নততর জীবন যাপনে সহায়তা করছে। আমরা জানি বিজ্ঞানে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে মানুষের উৎপত্তি সম্পর্কে।
যেমন ডারউইন অনুমান করেছিল যে যদিও তিনি শেষ জীবনে এটাকে অস্বীকার করেছেন এবং স্রষ্টায় অস্তিত্ববাদী মানে স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করেন অর্থাৎ সৃষ্টিবাদী বিশ্বাস করেছেন, তথাপি তার প্রাথমিক জীবনে তিনি ছিলেন একজন নাস্তিক। তিনি বলেছেন যে বানর থেকেই মানুষ পরিবর্তিত হতে হতে সর্বশেষ বানর থেকে বানর বা শিবপাঞ্জি থেকে মানুষের রূপান্তরিত হয়েছে। এই যে বানর বা শিবপাঞ্জি থেকে মানুষের রূপান্তর, তাহলে পরিবর্তিত হয়ে যদি মানুষের রূপান্তরিত হয় তবে মানুষের উন্নততর রূপ আর কি হইতে পারে, এখানে আর কোনো পরিবর্তন হয় না কেন? এই হলো একটা প্রশ্ন। একটা হচ্ছে এই যে আমরা অন্যান্য জীবকে দেখি যে তারা এখন আর মানুষ হচ্ছে না কেন, তারা জীব পরিবর্তিত হয়ে অন্য কোনো রূপ হচ্ছে না কেন, তবে এটা মানে উনি যে অনুমান করেছিল এটাই ঠিক এবং পরবর্তী জীবনে এটাকে অস্বীকার করেছিল এটাও ঠিক। এখন আসি মানুষ অন্যান্য জীব থেকে কেন পৃথক, কারণ আমরা দেখি যে মানুষ তার এই বুদ্ধিবৃত্তিকে প্রতিনিয়ত সে কী করে চর্চা করে এবং এইটাকে চর্চার মধ্য দিয়ে সে উন্নত থেকে উন্নততর জীবনযাপনে করতেছে, যেটা অন্যান্য কোনো প্রাণী কি তার জীবনে সে করতে পারতেছে না। কারণ এক মানুষ তার বুদ্ধিবৃত্তির কারণেই মানুষ তার শ্রেষ্ঠত্বের আসনে অসীম, যেটা অন্যান্য কোনো প্রাণীর মাঝে নেই। তাইলে এই যে সঙ্গের কাজ হচ্ছে পদের যাতাত্বকে যথাযথভাবে বিশ্লেষণ করা, তাহলে আমাদের এই সংজ্ঞায় যে কাজটা মানুষ পদের যখন আমরা সংজ্ঞা দিই অর্থাৎ মানুষ পদের গুণ যখন আমরা খুঁজি তখন এখানে দুইটা গুণ আমরা অবশ্যই পাই। সে গুণটা কি? একটা হলো বুদ্ধিবৃত্তি, অপরটা কি জীববৃত্তি। মানুষের একাধারে দুইটা গুণ বিদ্যমান, সেটা হচ্ছে সে তার জীবন আছে অর্থাৎ সে জীব যে আচরণগুলো করে মানুষ ঠিক একই রকম আচরণগুলো করে। আমরা যদি দেখি একটা জীব, যে কোনো জীব হইতে পারে, সে কী করে খাওয়া দাওয়া করে, মানুষ কী করে খাওয়া দাওয়া করে, ওই জীব কী করে সে একটা সময় কী ঘুমায়, মানুষ কী করে ঘুমায়, সে কী করে মলত্যাগ করে, মানুষ কী করে মলত্যাগ করে, সে কী করে বংশবৃদ্ধি করে, মানুষ কী করে বংশবৃদ্ধি করে। তাহলে এই যে তার কি আছে প্রাণীর মধ্যে তৃষ্ণা আছে, মানুষ কি আছে তৃষ্ণা আছে, তাহলে এই যে গুণগুলি এগুলো সবগুলি কি জীবের গুণ, তাহলে মানুষের এই গুণগুলো আছে। তবে মানুষ তার এই জীববৃত্তির বাইরেও মানুষের একটা গুণ মানে আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত একটা আশ্চর্য একটা গুণ মানুষের মধ্যে বিদ্যমান, সেগুলোটা কি বুদ্ধি। কারণ এই বুদ্ধিবৃত্তির ফলেই মানুষ কি তার জীবনকে প্রতিনিয়ত উন্নততর জীবন থেকে উন্নততর জীবনে জীবনযাপনে সহায়তা করছে। যেমন আমরা যদি দেখি যে গুহা জীবন যদি আমরা দেখি, মানুষ কি কোথায় বাস করতো গুহায়, তারপরে কোথায় মানে আমরা গাছের পাতা ছাল এগুলো দিয়ে কি করতো থাকার জন্য ব্যবস্থা করে। এরপরে যখন প্রযুক্তির ছোঁয়া হয়, লোহার ব্যবহার হয়, তখন কি করে মানুষ টিন দিয়ে বাড়ি তৈরি করে কিংবা লোহার অ্যাঙ্গেলের উপর বাড়ি তৈরি করে। তারপরে যখন আরও উন্নততর হয় তখন কি ইটের কাজ প্রয়োজন হয়, ইট পাথর দিয়ে সে বাড়ি তৈরি করতে পারে, করতে শুরু করে। তারপরে এখন বর্তমানে ইট রড এগুলো দিয়ে কি 100 তলা 200 তলা এখন নির্মাণ করে চলছে এবং বিভিন্ন ব্রিজ কালপেটগুলো করা হয়। তাইলে এই যে মানুষ তার প্রতিনিয়তই তার জীবনযাপন জীবন মানকে জীবন উপকরণকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে, পরিবর্তন করছে এবং উন্নততর দিকে মানে এগিয়ে যাচ্ছে, এই কিসের ফলে? এটা বুদ্ধিবৃত্তির চর্চা ফলে। তাহলে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা নিয়ে আমরা একটা আলোচনা করি। সংজ্ঞা শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন শব্দটি ইউরোপীয় দর্শনে এরিস্টটল ব্যবহার করেন। ডেফিনেশন শব্দটি ল্যাটিন শব্দ ডেফিনেশু থেকে উদ্ভূত। ডেফিনেশন শব্দের অর্থ হলো কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয়ের মূল বৈশিষ্ট্যকে চিহ্নিত করা। তাহলে কোনো ব্যক্তি বস্তু বা
विषय मूल वैशिष्ट्य को उल्लेख करा संघे मध्य फिर आसने मूल वैशिष्ट्य का वैशिष्ट्यगुल निर्देश कर पदे पूर्ण जताते सुस्पष्ट विवृति के संज्ञा बोले संज्ञा की पदे पूर्ण जताते सुस्पष्ट विवृति के जो संज्ञा बोले पदे अर्थ व तात्पर्य सुस्पष्ट व्यक्त करार उद्देश्य तरह संज्ञा निर्देश करे पदे अर्थ व तात्पर्य सुस्पष्ट भावे व्यक्त करार उद्देश्य ही तरह संज्ञा निर्देश करा है कुन पदे यथार्थ यथार्थ उल्लेख कर ले अर्थ परिष्कार है जमन मानुष पदटा संज्ञा निर्देश करते गए मानुषे सब रकम गुण वर्णना करा है ना केवल से गुणगुली वर्णना करा है जे गुणगुलो सब मानुषे साधारण और आवश्यक गुण यथा जीवभूति बुद्धिभूति तो मानुषे संज्ञा निर्देश करते गए एम किस गुण देखी जेटा सवार मध्य विद्यमान से गुण दो बुद्धिबृत्ति आता कि जीवबृत्ति जीवबृत्ति मानुष पटार जातिगत लक्षण जीवबृत्ति के मानसपर्ट के जातिगत लक्षण कारण मानुष के जीव थे कि मानुषे उत्पत्ति बृहत अर्थे जीव थे मानुष की आसे जीव के भाग पेल कि पाई जीव बोलते मानुष गरु छागल भेड़ा हाँस मुरगी पिपड़ा हमारे आशेपाशे जा देखी हमें एमक गाच पर्त कि जीवे आवत्य पड़े ताले जीवभूति बुद्धिबृत्ति जीवभित्ति गुप पट मानुष पटा जातिगत लक्षण तो जीवभित्ति गुप्त आसे जीव थे मानुष आसे मानुष मानुष पद के आर जो देखीजे से गरु छागल बेड़ा हाँस मुरगी कूकुर শিয়াল এগুলো থেকে পৃথক কেন মানুষের মধ্যে একটা গুণ আছে সেগুলো কি বুদ্ধিবৃত্তি যে বুদ্ধিবৃত্তির ফলে মানুষ কি অন্যান্য দিক থেকে কি পৃথক তাইলে অবশ্যই এই মানুষ পদের আবশ্যিক গুণ বা যথার্থ কি জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি কি মানুষ পদে আবশ্যিক গুণ তাই মানুষ পদটার সংজ্ঞা হলো মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব তাহলে মানুষ পদের সংজ্ঞা কি মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এই যে এখানে সংজ্ঞার একটা দেওয়া আছে মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি কি মানুষ কি সংজ্ঞা কি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব সাধারণভাবে বলা হয় থাকে যে সম্পূর্ণ যৌক্তিক সংজ্ঞার অর্থ হলো একটি পদের পূর্ণ যথার্থের সুস্পষ্টভাবে প্রকাশ করা অর্থাৎ একটা পদের সম্পূর্ণ যথার্থকে যথার্থকে সুস্পষ্ট ব্যক্ত করা হল যুক্তির সংজ্ঞা এবং মানুষ পদটির সংজ্ঞা দান করতে হলে বলা হলে মানুষ পদের যথার্থ সুস্পষ্ট উল্লেখ করা করে বলা হয় যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব মানুষ পদের যথার্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি এখানে দুটি গুণের উল্লেখ আছে অন্য কোনো গুণের উল্লেখ সমন্বয় থাকতে পারে না সংজ্ঞার ক্ষেত্রে এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে ও সংজ্ঞাত পদ তো আমরা পূর্বে আমাদের এই ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যে যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞায় যে পদে সংজ্ঞা দেওয়া তার কি হয় কি উল্লেখ করতে হয় তার আবশ্যিক আসন্নতম জাতি আর কি বিভিন্ন লক্ষণকে উল্লেখ করতে হয় এখন আসি প্রামাণ্য সংজ্ঞা সংজ্ঞার সংজ্ঞা দিতে গিয়ে আইন কপি আরবিং কপি বলেন এ ডিফিনিশন ইজ এ ফ্রেজ Signifying a thing's essence. লেটার ম্যাকবেথ বলেন একটি সংজ্ঞা হলো কোনো সংজ্ঞায়িত বস্তুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের বিবৃতি অর্থাৎ আধুনিক ভাষায় এটি হলো একটি পদের সুস্পষ্ট বিবৃতি এখন এই সংজ্ঞার কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখি সংজ্ঞা বৈশিষ্ট্য হলো সংজ্ঞা হলো যথার্থের সম্পূর্ণ যথার্থের পূর্ণ বিবৃতি একটি সম্পূর্ণ যথার্থের একটা পদের যেই পরিমাণ যথার্থ থাকতে পারে সবগুলো যথার্থের বা গুণের পূর্ণ প্রকাশ বিবৃতি মানে কি প্রকাশ পূর্ণ মানে কি সম্পূর্ণ পরিপূর্ণ কোনো বাদ যায়নি তাহলে সংজ্ঞার প্রথম বৈশিষ্ট্যটা কি সংজ্ঞা হলো সম্পূর্ণ যথার্থের পূর্ণ বিবৃতি সংজ্ঞা হলো কোন পদের সম্পূর্ণ যথার্থের পূর্ণ কি বিবৃতি সংজ্ঞায় সংজ্ঞার্থে এ পরিপূর্ণ বিবৃতিকে অবশ্যই সুস্পষ্ট হতে হবে
সংজ্ঞার্থে, অর্থাৎ সংজ্ঞা দিব আমরা সংজ্ঞা পদ, সংজ্ঞার্থে কি সংজ্ঞা যেটা আসবে ওইটা সংজ্ঞার্থে, সংজ্ঞার্থে আমরা কি করব, এই পরিপূর্ণ বিবৃতিকে অবশ্যই সুস্পষ্ট হতে হবে, এবং এখানে কি সুস্পষ্ট হতে হবে, অস্পষ্ট হওয়া যাবে না। সংজ্ঞা সবসময় পদ সংক্রান্ত পক্ষে হবে, তাহলে সংজ্ঞা আমরা দিব সবসময় একটা পদেরই সংজ্ঞা দিব, এছাড়া কোনো কোনো বস্তুর বিষয়ের সংজ্ঞা দিতে গেলে কি হবে, ভুল হবে। সকল প্রকার পদের ক্ষেত্রে সংজ্ঞা প্রযোজ্য নয়, তো সকল পদেরই কি দেওয়া যাবে না, সংজ্ঞা দেওয়া যাবে না, কেবলমাত্র শ্রেণীবাচক পদের ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া সম্ভব, ব্যক্তিবাচক পদের সব ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। যেমন কামাল সাহেবের সংজ্ঞা দিতে গিয়ে যদি বলি কামাল সাহেবের সুন্দর শিক্ষিত ভদ্র একজন চাকরিজীবী, তাহলে এটা কোনো সংজ্ঞা হলো না, কারণ কি তার আবশ্যিক গুণগুলো কি এখানে আসে নাই, ঠিক আছে। পাশাপাশি একটু একক ব্যক্তির কোনো সংজ্ঞা দেওয়া যায় না। সংজ্ঞা সবসময় একটি সমীকরণ নির্দেশ করে, সীমা নির্দেশ করে, সংজ্ঞা সংজ্ঞার সঙ্গে সংজ্ঞাতে পরিধি সমান থাকে, অর্থাৎ সংজ্ঞা পদের যে পরিমাণ ব্যাখ্যার্থ সংজ্ঞার্থ পদের ব্যাখ্যার্থ কি একই পরিমাণ, অর্থাৎ সংজ্ঞা পদ এবং সংজ্ঞার্থ পদের পরিমাণ কি হবে, একই হবে। সংজ্ঞা প্রদানের পদ্ধতি, কোন পদের সংজ্ঞা দেবার বহুবিধ উপায় আছে, এদের মধ্যে শ্রেষ্ঠ উপায় উদ্বোধন করেন মধ্যযুগীয় যুক্তিবিদগণ। তারা সংজ্ঞা সংজ্ঞা থেকে বলে সংজ্ঞা হলো কোনো পদের আসন্নতম জাতি ও বিভ্রাজক লক্ষণ উল্লেখ করা। তাহলে মধ্যযুগীয় দর্শনটা কি দার্শনিকতে কী বলছে, সংজ্ঞা হলো কোনো পদের আসন্নতম জাতি, তাহলে মানুষ পদের আসন্নতম জাতি কি জীব, আর বিভ্রাজক লক্ষণ কি তাকে চেনার উপায় বা অন্যান্য জীব থেকে পৃথক করার উপায় কোনটা, বুদ্ধিবৃত্তি। তাহলে এই বিবৃতিকে উল্লেখ করা, তাহলে সংজ্ঞা বলতে কী বুঝি আমরা, আসন্নতম জাতি আর কি বিবৃতির লক্ষণ উল্লেখ করা। তাহলে এই প্রক্রিয়ায় সংজ্ঞা দিতে গেলে একমাত্র মানুষ পদের সংজ্ঞা দেওয়া যাবে, আর অন্য কোনো পদের সংজ্ঞা দেওয়া যাবে না, কারণ অন্য কোনো পদের কি আসন্নতম জাতিও নেই বিবেদক লক্ষণ নেই, আসন্ন বিবেক জাতি আছে। যেমন আমরা গরু সংজ্ঞা দিতে গেলাম, গরু হয় গরু কি তার একটা জীব, আসন্নতম জাতির জীব আছে, কিন্তু তার বিবেদক লক্ষণ কি, তাকে চিনার কি অনুকূল উপায় আছে। এক মারাম বলছিল যে এরকম হাম্বা হাম্বা করে, তাহলে এই হাম্বা হাম্বা তো মহিষে করে, তাহলে কি এটা আর আর কি চিনার উপায় আছে, চার পা আছে, চার পা তো বিড়ালেরও আছে ছাগলেরও আছে, এইগুলো কি আবশ্যিক গুণ নয় বা বিভেদক লক্ষণ নয়। অর্থাৎ কোন পদের উল্লেখ সংজ্ঞা উল্লেখ করতে হলে ওই পদের আসন্নতম জাতি বিভিন্ন লক্ষণে উল্লেখ করতে পারলে তার যথাযথ সংজ্ঞা পাওয়া যায়। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, আলোচ্য উদাহরণটিতে মানুষ পদের সংজ্ঞা দেওয়া হয়েছে, কারণ এখানে প্রাণী শব্দটির দ্বারা মানুষের জাতি এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন পদ দ্বারা শব্দ দ্বারা মানুষের বিভিন্ন লক্ষণকে প্রকাশ করা হয়েছে। এখানে প্রাণিত্ব বুদ্ধিবৃত্তি হচ্ছে মানুষ পদের এমন গুণ যা থেকে বাদ দিয়ে মানুষ বলে আখ্যায়িত করা যাবে না। তাহলে জীবকে বাদ দিলে মানুষ কি হবে, মৃত হয়ে যাবে, তাহলে মানুষ হবে না। আবার বুদ্ধিকে বাদ দিলে মানুষ কি হবে, প্রাণী হয়ে যাবে, মানুষ বলে গণ্য করা যাবে না। অতএব জীবকে বাদ দিলে মানুষ জড় হয়ে যাবে, আবার বুদ্ধিকে বাদ দিলে মানুষ কি হয়ে যাবে, জীব হয়ে যাবে। অর্থাৎ এই বুদ্ধি বাদ দিলে মানুষ ছাড়া অন্যান্য জীবের কি নেই, বুদ্ধি নেই, অতএব মানুষ এবং অন্য জীবের মধ্যে পার্থক্য নাই। আবার জীবকে বাদ দিলে মানুষ থেকে যে জীবনকে আমরা কিনে নেই, তবে কি হবে, মানুষ সে মানুষ কি মৃত হয়ে যাবে। এই দুটো গুণের জন্য মানুষ অন্যান্য প্রাণী থেকে পৃথক, এই দুটি গুণ মানুষ পদের জাত থাকতো, তাহলে এই দুটো গুণ আছে বলে মানুষ অন্য থেকে পৃথক, আর এই জন্য এই দুটো গুণকে কি বলা হয়, মানুষ পদের জাত থাকতো ও আবশ্যিক গুণ। কাজে উপরোক্ত বাক্যটির সংজ্ঞার বৈশিষ্ট্য কাঠামোর মধ্যে করায় মানুষ পদের একটি সঠিক সংজ্ঞা অভিহিত করা যায়। সংজ্ঞার প্রকার যদি দেখি আমরা, সংজ্ঞা কত প্রকার, তাহলে আমরা দেখব আরোপক সংজ্ঞা, আক্ষরিক আবেদনিক সংজ্ঞা, সুনির্দিষ্টকারী সংজ্ঞা, তাত্ত্বিক বা বৈজ্ঞানিক সংজ্ঞা, প্ররোচককারী বা প্রবর্তনকারী সংজ্ঞা। তো সংজ্ঞা পাঁচ প্রকার, আরোপক সংজ্ঞা,
কোন পদের সঙ্গে যখন কেউ স্বাধীনভাবে নতুন একটি নতুন শব্দ প্রতীক অবতরণ করে নিজের অনুযায়ী ইচ্ছা অনুযায়ী ওই নতুন শব্দ প্রতীকটির অর্থ আরো অর্থ প্রদান করে তখন তাকে আরোপ সঙ্গে বলে। এ ধরনের সঙ্গে যে কোনো ব্যক্তি তার পছন্দ অনুযায়ী শব্দ আরোপ করে স্বাধীনভাবে ব্যবহৃত শব্দের অর্থ নির্ধারণ করতে পারে, এখানে ব্যক্তির উদ্দেশ্য মুখ্য। তাহলে একটা ব্যক্তি যখন যে কোনো গুণ কোন বস্তুর উপর আরোপ করে সে সঙ্গে দিতে পারে, এই গুণটা এটাকে বলা হয় কি আরোপ সংজ্ঞা। এবার আক্ষরিক সংজ্ঞা, সংজ্ঞার উদ্দেশ্য যখন হয় ব্যর্থকতা দূর করা বা কোন ব্যক্তি বা মনের শব্দের সঞ্চার বাড়ানো এবং সংজ্ঞা পদটির যদি কোনো প্রচলিত ব্যবহার থাকে তখন সেই অবস্থায় আমরা পদটিকে আবেদনিক বা প্রতিবেদক সংজ্ঞা প্রদান করে থাকি। একটি প্রতিবেদক সংজ্ঞা যে আমরা যে পদের আদৌ কোনো অর্থ নেই তার অর্থ তার কোনো অর্থ প্রদান করা হয় না, বরং শব্দটির প্রচলিত অর্থকে পরিপূর্ণভাবে এখানে ব্যক্ত করা হয়ে থাকে। আবেদন হিসেবে সুনির্দিষ্টকারী সংজ্ঞা, আরোপক সংজ্ঞা প্রতিবেদক সংজ্ঞা এরকম এটা পদের অস্পষ্টতা দূর করতে পারে না। অস্পষ্ট পদের সীমান্তবর্তী উদাহরণ এর অবকাশ থেকে যার জন্য একটি পদ কোথায় প্রযোজ্য আর কোথায় প্রযোজ্য নয় তা অনেক সময় নির্ধারণ করা যায় না। সুনির্দিষ্টকারী সংজ্ঞা অসুবিধা অনেকাংশ দূর করতে পারে। আরোপক বা প্রতিবেদক সংজ্ঞা যেসব অস্পষ্ট ও শব্দের ক্ষেত্রে সুনির্দিষ্টকারী সংজ্ঞাকে প্রয়োগ করা যেতে পারে। এই জাতীয় অস্পষ্ট পদ ও অশুদ্ধ অস্পষ্ট শব্দের অর্থকে সুস্পষ্ট করার জন্য অস্পষ্ট পদ ও অস্পষ্ট শব্দের সীমান্তবর্তী উদাহরণগুলো কোন শ্রেণীতে পড়ে তা নির্ধারণ করার জন্য সুনির্দিষ্টকারী সংজ্ঞা প্রয়োজন হয়। তাত্ত্বিক সংজ্ঞা, কবি নির্দেশিত চতুর্থ সংজ্ঞাটির নাম তাত্ত্বিক সংজ্ঞা। কোনো পদ বা শব্দের যখন আমরা সংজ্ঞা দিতে যাই তখন এর পিছনে আমরা একটি তাত্ত্বিক বৈজ্ঞানিক উদ্দেশ্য কাজ করে। সংজ্ঞায়নের পদের অর্থকে সুস্পষ্ট করার সাথে সাথেই এই উদ্দেশ্য নিহিত হয়। পদ বা শব্দকে যখন আমরা বিজ্ঞান বা তাত্ত্বিক পদবাদের উপর ব্যবহার করি তখন ওই পদ বা শব্দের একটি তাত্ত্বিক পদের সংজ্ঞা প্রদানে মনোযোগী হই। এই তাত্ত্বিক সংজ্ঞা যখন কোনো পদের একটি পুরাতন সংজ্ঞাকে বাদ দিয়ে আমরা পদটির নতুন সংজ্ঞা প্রদানে প্রবৃত্ত হই তখন এই পরিস্থিতিতে আমাদের জ্ঞান ও তাত্ত্বিক উপলব্ধি বৃদ্ধি পায়। যেমন কোনো এক সময় পদার্থবিজ্ঞানী হিটকে দ্য ম্যান ইন এ সাবটেল ইনপন্ডেবল ফ্লুইড হিসেবে সংজ্ঞায়িত করেছে, কিন্তু আজকাল একে আর এভাবে সংজ্ঞায়িত করা হয় না। আর এমনকি তারা শব্দটিকে শক্তির এক ধরনের প্রকাশ হিসেবে সংজ্ঞায়িত করে থাকে। প্রযোজ্যকারী বা প্রবর্তনকারী সংজ্ঞা, প্রযোজ্য সংজ্ঞা হচ্ছে কপি নির্দেশিত সর্বশেষ সংজ্ঞা। এই ধরনের সংজ্ঞা মনোভাব এর উপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়ে থাকে, অর্থাৎ অন্যান্য মনের উপর প্রভাব খাটানোর চেষ্টাই হচ্ছে প্রযোজ্য সংজ্ঞার প্রধান কাজ। প্রদর্শনমূলক বা প্রতীয়মান সংজ্ঞা, সংজ্ঞার ক্ষেত্রে প্রদর্শনমূলক সংজ্ঞা প্রসঙ্গে কথা দর্শনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। সংজ্ঞাটি কেবল যুক্তিবিদ্যারীর মধ্যেই নয় দার্শনিক মনোবিজ্ঞান সর্বশেষ এর গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃত। কোনো শব্দ বা পদ যেসব বস্তু নির্দেশক সেসব বস্তু প্রতিবাদ দৃষ্টান্তের সাহায্যে যখন আমরা কোনো ব্যক্তির কাছে সংশ্লিষ্ট কোনো শব্দ বা পদের অর্থ ব্যাখ্যা করা হয় সেই ব্যাপারে প্রক্রিয়াই হচ্ছে প্রদর্শনমূলক সংজ্ঞা। ক্ষেত্রিক সংজ্ঞা, পাশ্চাত্য দর্শনের সমকালীন বিশ্লেষণী দর্শন এক্ষেত্রে সংজ্ঞার বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। অধিকাংশ বিশ্লেষণী দার্শনিক মতে দার্শনিক বিশ্লেষণের একমাত্র কাজ হল বিভিন্ন পদের ক্ষেত্রে ক্ষেত্রগত সংজ্ঞা প্রদান করা। তাহলে ক্ষেত্রগত সংজ্ঞা প্রদান করা হচ্ছে যখন যে বিষয়ের যেমন ব্যবহার ওই বিষয় ব্যবহার প্রয়োজনের উপর ভিত্তি করে সংজ্ঞা প্রদান করা হচ্ছে ক্ষেত্র বিষয়ক সংজ্ঞার কাজ উদ্দেশ্য। এখন আছে আমাদের একটা উল্লেখযোগ্য আলোচ্য বিষয় সংজ্ঞা এবং বর্ণনা, যেটা আমাদের পরীক্ষায় প্রায় আসতেছে। তো আমাদের যদি এখানে সংজ্ঞা বর্ণনা চায় নাই আমাদের আলোচনা কিন্তু এটা আমাদের জানা দরকার। সংজ্ঞা বর্ণনা মূলত বর্ণনা কি আমরা যদি বিধেয়কটাতে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। বিধেয়কে আমরা দেখি কি জীবকে আমরা যে একটা জাতি হিসেবে কল্পনা করি বা এখানে দেখি জীব, এরপরে যদি আমরা দেখি যে জীবকে ভাগ করলে আমরা কি মানুষ গরু ছাগল ভেড়া হাঁস মুরগি, তাহলে এই যে মানুষ পদটা
জীব থেকে আসে, তাহলে জীব জাতি আর মানুষ কি উপজাতি? এরকম ভাবে গরু বেড়া হাঁস মুরগি সবগুলো কি উপজাতি এক একটা? তাহলে এই যে মানুষ পটা এই জীব অন্যান্য জীব অর্থাৎ গরু ছাগল হাঁস মুরগি থেকে পৃথক কেন? মানুষ কি আছে? বুদ্ধি আছে। এই যে বুদ্ধিটা হচ্ছে মানুষকে বিভেদক লক্ষণ বা চেনার উপায়। তাহলে কি বললাম? জাতি উপজাতি একটা কি বললাম? লক্ষণ বা বিভেদক লক্ষণ। আমি যেটাকে বলি কি চেনার উপায়। এরপরে আসে লক্ষণ থেকে যেগুলো নিশ্চিত হয় তাকে উপলক্ষণ বলে। তাহলে বুদ্ধি বুদ্ধি থাকার ফলে সে যে গুণগুলো দেখা দেয় অন্যান্য গুণগুলো সে গুণগুলো কি? যেমন চিন্তা বিবেক বিচার ক্ষমতা এগুলো কি লক্ষণ বা বিভেদক? চিন্তা এগুলোকে উপলক্ষণ লক্ষণ থেকে বুদ্ধি বুদ্ধি থাকার ফলে মানুষ কি করতে পারে? চিন্তা করতে পারে, বিচার প্রয়োগ করতে পারে, বিচার ক্ষমতা আছে ঠিকই উপলক্ষণ। তারপরে যেগুলো তার পরবর্তীতে যেটা আছে অবান্তর লক্ষণ, যেটা লক্ষণ নয় উপলক্ষণে তাই কি অবান্তর লক্ষণ। অর্থাৎ অবলক্ষণ মানে কি আবশ্যিক গুণ, আর উপলক্ষণ কি আবশ্যিক গুণ থেকে নিশ্চিত গুণ, যা মানে কোন উপাদের আবশ্যিক গুণ নয় এবং গুণ থেকে নিশ্চিত হয় না, ওইটাই কি উপলক্ষণ। এখন আসি এই সংজ্ঞা এবং বর্ণনা পার্থক্য। তো আমরা সংজ্ঞা একটু আগে আমরা দেখছি দার্শনিকরা কি সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞা হচ্ছে কোন পদে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের প্রকাশ। তা আসন্নতম জাতি কোনটা? জাতি হিসেবে জীব, আর আসন বিভেদক লক্ষণ কোনটা? বুদ্ধিবৃত্তি। তাহলে মানুষগুলোর সঙ্গে আমরা কি পাইলাম? মানুষের বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, তার বিভেদক লক্ষণ এবং আসন্নতম জাতি দুইটাই পাইছে, এটাই কি মানুষগুলোর সঙ্গে। তাহলে বর্ণনা কি প্রকাশ করবে? তাহলে বিধায়ক পাঁচ প্রকার আমরা জানি, জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ অবন্ত লক্ষণ। তাহলে তিনটা আমরা সংজ্ঞায় পাইলাম, কি কি পাইলাম? জাতি উপজাতি লক্ষণ, তিনটা কি আমরা সংজ্ঞায় পাইলাম। তাহলে আরো দুইটা বিভেদক মানে বিধায়ক বাকি রইলো না, কি কি? সেটা হচ্ছে উপলক্ষণ, একটা কি অবন্ত লক্ষণ। তাহলে এই উপলক্ষণ হবে বর্ণনা, এটাকে বলা হবে কি বর্ণনা। আমরা সংজ্ঞায় তাহলে কি পাইলাম? কোন পদে সংজ্ঞা দিতে গিয়ে আমরা কি পাইলাম? সংজ্ঞায় পাবো আমরা কোন পদে আসন্ন উপজাতি বিভেদক লক্ষণ, আর বর্ণনা কি পাবো আমরা? উপলক্ষণ একটা কি অবান্তর লক্ষণ। এবার দেখেন অনেককে কোন পদের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে সে পদে বর্ণনা দিয়ে থাকেন, সেজন্য আমাদের সংজ্ঞা এবং বর্ণার মধ্যে পাবলিক পার্থক্য বিধিমত্তা অবস্থা কি প্রাণী। এক্ষেত্রে তিনি আসলে মানুষ পদে সংজ্ঞা প্রদান করতে সমর্থ হননি, বরং তিনি মানুষ পদের বর্ণনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলেন। এ থেকে স্পষ্ট হয় যে সংজ্ঞা বর্ণনা অভিন্ন নয়, সংজ্ঞা বর্ণনা পার্থক্য সমূহ বিচারণ করা হলো। সংজ্ঞা সংজ্ঞা ক্ষেত্রে একটি পদে আসন্নতম জাতি বিভেদ লক্ষণ উল্লেখ করতে হয়, কিন্তু বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ বা অবন্ত লক্ষণ প্রকাশ করা হয়। সংজ্ঞার নির্দিষ্ট নিয়ম আছে, বর্ণনার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যেসব পদে যথার্থ নেই বা তাদের সংজ্ঞা দেওয়া যায় না, সক্রিয় নামবাচক পদ বিশিষ্ট গুণবাচক পদে সংজ্ঞা দেওয়া যায় না। পক্ষান্তরে যথার্থ থাকুক আর না থাকুক প্রত্যেকটি পদের সংজ্ঞা বর্ণনা করা যায়। সংজ্ঞা হল কোনো পদের সংজ্ঞা, আর আমরা পদের সংজ্ঞা নির্দেশ করে থাকি। অপরদিকে বর্ণনা হল কোনো বস্তুর বর্ণনা, আমরা বস্তুকে বর্ণনা করে থাকি। একটি পদের মাত্র এক প্রকার সংজ্ঞা দেওয়া সম্ভব, কারণ পদের অর্থ নির্ধারিত অপরিবর্তনীয়। পক্ষান্তরে একটি বস্তুকে অনেকভাবে বর্ণনা করা যায়। সংজ্ঞা হলো একটি বৈজ্ঞানিক পদ্ধতি, সংজ্ঞার সাহায্যে অর্থ অস্পষ্টতা দূর হলেও বিজ্ঞানের সিদ্ধান্ত গ্রহণের পথ সহজ করা হয়। প্রত্যেকে বর্ণনা হলো মৌলিক পদ্ধতি, বর্ণনা ব্যবহার এবং মৌলিক লৌকিক কারণ হয় ব্যবহারিক জীবনে প্রয়োজনীয়। তাইলে আমরা এখানে এই বিষয়টা এখানে স্পষ্ট হয়ে গেল। এরপরে সংজ্ঞায় নিয়ম আছে, নিয়ম অনুভূতি আছে, বর্ণনা কোনো নিয়ম নেই এবং নিয়মের লঙ্ঘনও নেই। এখন আসি আমরা কি যে এই যে আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়গুলো উল্লেখ করব। অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা প্রত্যেক লেখাগুলোই হবে অফসেট পেজে, আলাদা আলাদা পেজে, এক পেজে লেখা হবে। আমরা প্রয়োজনে পেন্সিল দিয়ে আমরা মার্কার মার্জিনটা টানতে পারি, মার্জিনটা পেন্সিলটা টানলে এরপরে ইরেজার দেখে এটাকে মোছা যাবে সহজে রাবার দিয়ে। তাইলে আর দাগ দেখা যাবে এবং লাইনগুলো সহজ সহজ মানে একবার শুধু শুধু হবে, এবং আমরা আমাদের পয়েন্টগুলোতে আমরা কী করবো, আমরা আন্ডারলাইন করবো কিংবা বটকালি দিয়ে কালাকার পেন্সিল দিয়ে আমরা লিখতে পারি, যেমন নীলকালি অথবা সবুজকালি দিয়ে আমরা এগুলো লিখতে পারি।
বিশেষ করে সংজ্ঞাগুলো আমরা এখন অন্য কারিগরি লিখতে পারি, এতে করে আমাদের অ্যাসাইনমেন্টের মান উন্নততর হবে। আর যেহেতু মান মর্যাদা আমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, তো আমরা চেষ্টা করব প্রত্যেকেই আমাদের সর্বোচ্চ লেখাটুকু করে সর্বোচ্চ মার্কটুকু নেওয়ার জন্য। বর্তমান কোভিড পরিস্থিতি খুবই মানে অবনতির দিকে এগুচ্ছে, তো আমরা বিগত 1.5 বছর যাবৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তো আমরা এখনই এটি চিন্তা করতে পারতেছি না যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অচিরেই খুলে ফেলবে। তো আমরা এখন অ্যাসাইনমেন্টের ভিত্তিতেই আমরা এগোবো, আগামী পরীক্ষা হয়তো অ্যাসাইনমেন্টের ভিত্তিতেই আমরা রেজাল্টটা ভোট করতে প্রদান করা হবে। অতএব এখানে খেলাধুলা করার কোনো সুযোগই নাই, তোমরা প্রত্যেকটি বিষয়ে গুরুত্ব সহকারে তোমরা আলোচনা মানে তোমাদের আলোচনা করবে কিংবা অ্যাসাইনমেন্টে উল্লেখ করবে, এবং একাধিক বই থেকে লিখলে প্রত্যেকটা বিষয়কে সমৃদ্ধ হবে বলে আমি প্রত্যাশা করি। আর যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকো, এই বলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি, এবং পরবর্তী লাইক এবং কমেন্টের মধ্যে আমার ক্লাস কেমন লাগতো জানাবে। তো সবাইকে পরবর্তী ক্লাসে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।